রাত জাগা শহর আছে পাহারে, ক্লান্ত ট্রাফিকে চিরনিদ্রায়, তোকে খুঁজি তবু মাঝে মাঝে গোমা ট্রাম লাইনের ধারে ঘেসে, একবার যদি একবার দাঁড়াশেষে আজও তবু তোরই অপেক্ষায়, নোনা লেগে ডায়রির শেষ পাতায় নাবিকের হারানো কম্পাসে মাপা তোরই রয়, শহরের অলি গলি বুক ছুঁয়ে রাত শেষে কান্নায় মুখ ধুয়ে এলো চুলে হওয়ায় উড়িয়ে দিয়ে লেখা শেষ চিঠি, উড়ে যাক তোর ঘামে ভেজা শেষ চিঠি আর মুঠো ভরা বিস্মৃতি, হৃদয়ে আছে পুড়ে যাক, উড়ে যাক যত ধুলো মাখা অভিমান, আমি গাইব না রে গান লেখা শেষ চিঠি, উড়ে যাক, উড়ে যাক, উড়ে যাক, উড়ে যাক, উড়ে যাক। গল্প নিজের খেয়ালে কার নিশ ছুঁয়ে ভোর নামে তোর চোখের আড়ালে, শেষ চিঠি নীল ঘামে ঘামে ভিজে চৌরাস্তার বাতি ঘর, কতবার দেখা তোর চোখে চেনা শহরের অবসর, আজও শুধু তোর ঠিকানায় ঘামে ভেজা অস্থির বিছানায় লিখে যাব মৃত্যুর পরোয়ানা, শুধু তোর নামে শহরের অলি গলি বুক ছুঁয়ে রাত শেষে কান্নায় মুখ ধুয়ে এলো চুলে হওয়ায় উড়িয়ে দেব লেখা শেষ চিঠি, পুড়ে যাক তোর ঘামে ভেজা শেষ চিঠি আর মুঠো ভরা বিস্মৃতি, হৃদয়ে আছে পুড়ে যাক, উড়ে যাক যত ধুলো মাখা অভিমান, আমি গাইব না রে গান
লেখা শেষ চিঠি উড়ে যাক, উড়ে যাক তোর ঘামে ভেজা শেষ চিঠি আর মুঠো ভরা বিস্মৃতি হৃদয়ে আছে, উড়ে যাক উড়ে যাক যত ধুলো মাখা অভিমান, আমি গাইবো না রে গান লেখা শেষ চিঠি উড়ে যাক, উড়ে যাক উড়ে যাক উড়ে যাক উড়ে যাক। আজকে যে গানটা শুনলাম সেই গানটার পেছনে আমার গানটা যেদিন তুমি ফার্স্ট আমাকে বাড়িতে শোনালে আমার মনে হয়েছিল গানটা শুনে নিশ্চয়ই কোনো একটা গল্প আছে গানটার পেছনে, সেই গল্পটা যদি একটু আমাদের দেখো নিজস্ব একটা ইনার স্টোরি থাকে, মানে সেই স্টোরি থেকে এক একটা গল্প জন্ম নেয়, কখনো সেটা সুখ বা দুঃখের গল্প হতে পারে, কখনো সেটা রাগ অভিমান যন্ত্রণার গল্প হতে পারে, কখনো সেটা ডিপ্রেশনের গল্প হতে পারে বা কখনো সেই ডিপ্রেশন থেকে ফিরে আসার গল্প। দিগন্ত এবং পুরো আমাদের সঙ্গে যারা এই কাজটার সঙ্গে যুক্ত সবাইকে থ্যাংকস। রাহুল যেদিন ফার্স্ট আমায় এই প্রপোজালটা দেয় যে আমি একটা অপ্রকাশিত বলে কনসেপ্ট করছি, যে আমার রাত্রিবেলা ফোন করে রাহুল যে আমরা দুজন একসাথে করব এপিসোডটা, স্টার্ট করব আমরা কৌশিকদাকে দিয়ে, কৌশিকদাকে দিয়ে এই এপিসোডটা আমরা স্টার্ট করব। তো ইউটিউব হচ্ছে এখনকার দিনে সবচেয়ে মানে স্ট্রং একটা চ্যানেল বলে আমি মনে করি, একটা সময় তো শুধু খুললে সব শুধু বাংলা রূপঙ্করদার গান, নতুন নতুন গান শুনছি, সমস্ত লোপাদির নতুন নতুন গান শুনছি, সমস্ত সোলো আর্টিস্ট নতুন শ্রমিকদার নতুন নতুন গান শুনছি, সবাই গাইছে। তারপরে বাংলা ব্যান্ডের একটা অদ্ভুত জোয়ার, ধরো বাংলা ব্যান্ডের গান চলছে সেখানে, ফসিলস, ক্যাক্টাস, লক্ষ্মী ছাড়া ফাটিয়ে বাংলাদেশের ব্যান্ড, ইভেন বাংলাদেশের ব্যান্ডের গানও চলেছে। তারপরে নতুনরা এলো, পৃথিবী এলো, ঈশান এলো, আরও পরে ইনসমনিয়া, প্রাচীর, এদের গান করে প্রাচীর পর্যন্ত আমার মনে আছে বাংলা ব্যান্ডের গান খুব ভালোভাবে চলেছে। তারপরে বাংলা ব্যান্ডের গান চলে বিষয়ে কুণাল কিছু বল, কুণাল তো অনেকদিন ধরে এই সার্কিট, কুণাল আরও ভালো, কুণাল সবাই মানে কেউই আর টিভি দেখি না বোধহয়, আমি তো দেখি না, খেলাও হটস্টারে দেখি, এখন বাইরে থাকতে হয় হটস্টারেই খেলা দেখি, নেটফ্লিক্সে সিনেমা দেখে নিচ্ছি, আর আর মানে বাইরে বম্বে টম্বে তো ওয়েব এপিসোড ইজ হিট। গানটি আমি যার জন্য লিখেছি, মুম্বাই নিবাসী একজন রয়েছেন তার জন্য আমি গানটি লিখি, তার পরবর্তী অ্যালবামে সেখানে আমার লেখা ছটি গান থাকবে, ছটি নিজের গান, আমার লেখা শুরু করা ছটি গান, তার মধ্যে এটি আর একটি জায়গা। আমার ভীষণ কোজি লেগেছে তো স্টুডিও গ্রামফোন রেকর্ডস এবং তো স্টুডিও আমার ভীষণ কোজি লেগেছে, আমরা খুব মজা করে রেকর্ড করেছি। সবচেয়ে বড় কথা আমার বাড়িতে রেকর্ডিং সিস্টেম থাকা সত্ত্বেও আমি এখানে এসেছি এবং এসে আমরা সবাই একসাথে রেকর্ড করে মজা করে হয়েছে এবং প্রচন্ড ফ্ললেসলি হয়েছে পুরো বিষয়। লেটস হোপ ফর দ্য বেস্ট, কি হয় দেখা যাক। একদম থ্যাংক ইউ, চাইবো ফার্স্ট এপিসোডটা যাতে আমাদের খুব ভালো, থ্যাংক ইউ, একদম ভালো, থ্যাংক ইউ।